সবুজে ঘেরা চা বাগান, দূর থেকেই শোনা যায় পাখির কিচির মিচির। বিকেল হতেই শাপলা বিলে মেলা বসিয়েছে বালিহাঁস, চখাচখি, ভূতিহাঁস, পানকৌড়ি সহ নানান প্রজাতির পাখি। ঝাঁকে ঝাঁকে হাজারো পাখি মনের সুখে উঠছে আকাশে। এ যেন পাখির রাজ্য। কেউ টলটলে জলে ঘুরে বেড়াচ্ছে, কেউ পানিতে খাবারের সন্ধানে ব্যস্ত, আবার কেউ কেউ মেতে উঠছে আড্ডায়। পর্যটকের দেখা পেলেই ভয়ে কিংবা আনন্দে উড়াল দেয় আকাশে। এ যেন প্রকৃতির মোহমায়া। মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানের ভাজে ভাজে হ্রদ ও লেকে এমনই দৃশ্য চোখে পড়ে, ছুঁয়ে যায় মুগ্ধতায়। শাপলা ফুল ও কিছু পাখি সারা বছরই থাকে এখানে, তবে শীতের সময় বেশি দেখা যায়। এখানে পাখি শিকার যেমন নিষেধ, তেমনি ফুল ছিঁড়তেও রয়েছে মানা। পাহারার জন্য নিয়োজিত রয়েছেন কয়েকজন শ্রমিক। আমরা পাখি রক্ষা করি, অতিথি পাখি তো এখানে, আমরা এটার সেবা যত্ন করতে আসি, খুব ভালোভাবে দেখতে আসি আমরা, কেউ জন্য ডিস্টার্ব না করে এটার আমরা রক্ষণ ভালো মতন দেখাশোনা করি এখানে। বাগানের ভেতরে লেকের লাল শাপলা আকর্ষিত করছে ভ্রমণ পিপাসুদের। প্রকৃতির মনোরম সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। এখানে লেকটা এত সুন্দর, শাপলার সাথে পাখির যে একটা মিলন মেলা, এটা চমৎকার। লেকের পাশে অনেক অতিথি পাখি আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা সবাই আসলে ওই যে পাখি দেখার জন্য আসি। প্রকৃতির অপার সুন্দর, এটাকে রক্ষা করতে হবে। দেশের সবচেয়ে বেশি শীত প্রধান ও বৃষ্টিপ্রবণ অঞ্চল হিসেবেও পরিচিত মৌলভীবাজার। তাই তো বৃষ্টিতে ভিজতে কিংবা কনকনে শীত অনুভব করতে দুটো মৌসুমেই পর্যটকের ভিড় লেগে থাকে এখানে। সারা দেশের 166টি চা বাগানের মধ্যে 92টি মৌলভীবাজারে। শুধু চা উৎপাদনেই নয়, পর্যটকদের আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু হতে পারে নয়নাভিরাম সবুজের এ রাজ্য। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।